হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু জয়ার্ট। আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা আমি কবিতাটি পাঠ করে শোনাবো। এটি 1343 বঙ্গাব্দে 15ই জ্যৈষ্ঠ তিনি শান্তিনিকেতনে থাকাকালীন লিখেছিলেন। তো শুরু করা যাক। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠলো ডাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে। রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো, বিনাহীন সভায় মন্ত্রীর আঙুলে নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নিনেবাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্ব ভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে, এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে পুলো সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও বলবেন, বলো তুমি সুন্দর বলবেন, বলো আমি ভালোবাসি। নমস্কার। তো এই আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কেমন হয়েছে বা আরো কি কি করলে আরো ভালো হয় সেটি কমেন্টে জানাবেন। আর এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের আবৃত্তি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। ধন্যবাদ সবাইকে।